সাঞ্সল্যকর নুরসাদ জাহান রাফি হত্যা মামলাটি সারা বাংলাদেশের একটা আলোচিত হত্যা মামলা এই হত্যা মামলাকে আসামি পক্ষের বিজ্ঞ আইনজীবীগণ আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছেন আজকে মামলার তদন্তকারী কর্মকর্তা যিনি এই মামলার একানব্বই নম্বর সাক্ষী এবং এই মামলার তদন্তকারী কর্মকর্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষী তিনি তার তদন্তকালে এই মামলার ঘটনাস্থল ঘটনাস্থলের চিত্র সাক্ষীদের ওয়ান সিক্সটি ওয়ান যে সমস্ত আসামিরা ওয়ান সিক্সটি ফোর করেছে ওয়ান সিক্সটি ফোর যেই সাতজন সাক্ষী ওয়ান সিক্সটি ফোর করেছে সেই সাতজনের ওয়ান সিক্সটি ফোর সহ সার্বিক ব্যাখ্যা তিনি আদালতে উপস্থাপন করেছেন এবং এই মামলায় মামলার তদন্তের কারি কর্তৃপক্ষ পিবিআই কর্তৃপক্ষ একটা নতুন পদ্ধতির নতুন পদ্ধতিতে এই মামলার রহস্য উদ্ঘাটনের জন্য আদালতে ঘটনার পরপরেই আসামিদের কথোপথনের সিডি এবং এই এক আসামি অপর আসামির সাথে কথোপথনের সিডি মামলার যেই ভিকটিম নুরসাদ জাহান রাফি ঘটনার পরপরেই ডাক্তারদের জিজ্ঞাসাবাদে এবং তার ভাই এজাহারকারী মাহমুদুল হাসান নোমানের জিজ্ঞাসাবাদে হত্যাকারীরা কারা কাদের কারায় তাকে হত্যা করেছে এই বিষয়ে যে ব্যাখ্যা দিয়েছেন এই বিষয়গুলো আসামি শামীমের মোবাইলের ফরেনসিক রিপোর্টে যে কথোপথনের সিটি পাওয়া গেছে সেটি আজকে আয়ু সাহেব আদালতে প্রদর্শন করেছেন এবং প্রদর্শনের আগে রাষ্ট্রপক্ষে বিজ্ঞপিফি এবং যার পক্ষে আমরা আদালতে দরখাস্ত দিয়েছি যে এই নারকীয় এই হত্যাকাণ্ডটি আলোচিত যে হত্যাকাণ্ড নুরসাদ জাহান রাফিকে কারা পরীক্ষার হল থেকে ছাদের উপর ডেকে নিয়েছে কারা ক্যারোসিন ঢেলেছে কারা ম্যাচ লেগে ম্যাচের কাঠি দিয়ে আগুন ধরিয়ে তার গায়ে আগুন ধরিয়েছে এই বিষয়টি আমরা আদালতে আগেও বলেছি এবং সাক্ষীদের মাধ্যমে আদালতে উপস্থাপন করেছি আজকে মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই ইন্সপেক্টর জনাব সালাম সাহেব তিনি এই তার সাথে এই মামলার তদন্তকালে যে সমস্ত তথ্য উপত্য পেয়েছেন যে সমস্ত কথোপথন পেয়েছেন রেকর্ড পেয়েছেন সেগুলো আদালতে ভিডিও প্রজেক্টের মাধ্যমে উপস্থাপন করেছেন আদালত এবং আদালতের পক্ষে এই আসামি পক্ষের বিজ্ঞ আইনজীবীগণ এবং আমরা এজাহারকারী পক্ষ রাষ্ট্রপক্ষের বিজ্ঞ ফিফি সকলেই আমরা এটা এবং আমাদের আপনারা যারা মিডিয়া কর্মী আছেন সকল সাংবাদিকরা এটা আপনারা মিডিয়া কর্মীরা প্রজেক্টরের মাধ্যমে দেখেছেন আপনারা অন্তত এইটুকু দেখেছেন যে এই নুসরাত জাহান রাফি আত্মহত্যা করেনি তাকে হত্যা করেছে হত্যার পরে হত্যাকাণ্ডের মূল আসামি উল্লাস করে তার বন্ধু জীবনের সাথে কী কথোপথন বলেছে সেটাও আপনারা দেখেছেন সুতরাং আজকে পিবিআই কর্মকর্তা সালাম সাহেবরা বিশেষ করে পিবিআই কর্তৃপক্ষ এই মামলার তদন্তকারী কর্তৃপক্ষ নতুন প্রযুক্তির বিশেষ করে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে আসামিদের কথোপথন ঘটনা স্থিরচিত্র ঘটনা প্রবাহে টোটাল মানচিত্র এই ঘটনা টোটাল যেই সচিত্র প্রতিবেদন আদালতে জমা দিয়েছে এবং এই জমা দেওয়ার মধ্যে দিয়ে এটি প্রমাণিত হয়েছে যে এই আসামিরা এই মামলার বিক্রি নুরসাদ রাফিকে ক্যারোসিন ডেলে নিষ্ঠুরভাবে হত্যা করেছে এটা আত্মহত্যা নয় আমার বিশ্বাস এটা আদালতের কাছে আপনাদের কাছে আইনজীবীদের কাছে এবং আপনাদের মাধ্যমে সমস্ত দেশবাসীর কাছে এটা পরিষ্কার হবে যে এই আসামিরা নুসরাত জাহান রাফিকে ক্যারোসিন ডেলে নৃশংসভাবে হত্যা করেছে সিরাজ উদ্দুল্লার নির্দেশে সিরাজ উদ্দুল্লার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের জন্য আগামীকালকে আপনারা জানেন আসামি পক্ষের বিজ্ঞ আইনজীবীগণ আজকে আদালতে মামলার তদন্তকারী কর্তৃপক্ষ পিবিআই কর্মকর্তা যে সমস্ত সিডি এবং বিডিও আদালতে উপস্থাপন করেছেন সেইগুলো ওনারা নকল নিতে আদালতের কাছে আবেদন করেছেন আমরা আদালতকে বলেছি যে যেহেতু এগুলো সিডি এবং এগুলো রেকর্ডিং এগুলো যদি রেকর্ডিংয়ের জন্য এগুলো যদি কপি করার জন্য দেওয়া হয় তাহলে এটা ডিভাইসটা নষ্ট হয়ে যেতে পারে এবং এই সিডিগুলোর সমস্ত লেখাগুলো ডিলিট হয়ে যেতে পারে সেজন্য আমরা আদালতে বলেছি যে যতবার দরকার হয় আসামি পক্ষের আইনজীবীরা সত্য উদ্ঘাটনের জন্য ততবার আদালতে এই ভিডিও দেখবেন কিন্তু এখান থেকে কপি সংগ্রহ করা যাবে না যদি কপি সংগ্রহ করতে হয় এই অডিও ভিডিওর কপি ওনারা নিতে হয় তাহলে আদালতে প্রদর্শিত ছবি থেকে ওনারা ওনাদের মোবাইলে রেকর্ড করে এগুলো নিয়ে যাবেন কারণ কারান উস্বাদকে করেছে সেই বিষয়টা আমরা আদালতে দিবালোকের মতো প্রমাণ করেছি এবং মামলার তদন্তকারী কর্তৃপক্ষ এই মামলা আমি আপনাদেরকে শুধু বলি আপনারা এখানকার ফেনীর মানুষ সবাই আমাদেরকে চিনেন আমরা দীর্ঘদিন ছাত্র রাজনীতি করার কারণে আমরা মামলা মকদ্দিমায় আসামিও ছিলাম আইনজীবীও আসি আমাদের এই দীর্ঘ আদালত অঙ্গনে আমাদের আসামি এবং আইনজীবী মিলায় প্রায় আমরা চল্লিশ বছর যাতায়াত করি এই হত্যাকাণ্ডের মতো এত প্রি প্ল্যান হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের মতো এত সুষ্ঠু সুন্দর তথ্য উদ্ঘাটনের হত্যাকাণ্ড বাংলাদেশের দ্বিতীয় নজির নেই এটা অত্যন্ত পরিষ্কার এটা সত্য যে বাংলাদেশে এটা প্রথম বিডিও প্রজেক্টরের মাধ্যমে এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটের জন্য ডিজিস্টের বক্তব্য যিনি মারা গেছেন ভিক্টিমের বক্তব্য এজাহারকারী অথবা আসামিদের কথোপথন এই প্রথম বিডিও প্রজেক্টরের মাধ্যমে আদালতে উপস্থাপিত হলো এবং হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের জন্য ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা হলো মামলার তদন্তকারী কর্তৃপক্ষ মোট বিরানব্বই জনকে সাক্ষী করেছিলেন একজন সাক্ষী এস আই শামসুর রহমান তিনি দুই জায়গার সাক্ষী অর্থাৎ পোস্টমর্টমেরও সাক্ষী তিনি আবার সুরোথাল রিপোর্টারও সাক্ষী এই জন্য উনি একবার সাক্ষী দিয়েছেন এই জন্য আর উনার সাক্ষীর দরকার হয় নাই এই মামলায় মোট সাক্ষী ছিল বিরানব্বই জন একজন শামসুর রহমান এসআই তিনি দুইবারের দুইটা তালিকার সাক্ষী ছিলেন এই উনি একবারে জবানবন্দি দিয়ে গেছেন সেই হিসাবে মামলার সাক্ষী হচ্ছে এখন একানব্বই জন এই একানব্বই জনের মধ্যে আপনারা জানেন মেডিকেল বোর্ডে ড্রাইং ডিক্লারেশনের সময় যারা দস্তখত করেছেন এবং যারা মৃত্যু সনদ ইস্যু করেছেন সেখানে প্রধান কর্মকর্তা ডাক্তার যিনি প্রধান ইস্যুকারী তিনি দস্তখত করেছেন অন্যরা শনাক্ত করেছেন আপনারা আপনার এইটুকু আমরা বলতে পারি যে একানব্বই জন সাক্ষী এখানে অনুষ্ঠিত হয়েছে এবং প্রত্যেকটা স্তরের স্তরের সাক্ষী বিশেষ করে কারা তেল কিনল কেত তেল বিক্রি করলো কারা বোরকা কিনলো কারা বোরকার টাকা দিল কোন দোকানদার কেরোসিন মেফে দিলেন কার থেকে পলিথিন কিনলেন কে ঘটনার সময় নুরুদ্দিনকে পালিয়ে যাতে দেখলেন সকল সাক্ষী ইনশাল্লাহ আদালতে সঠিকভাবে তাদের বক্তব্য উপস্থাপন করেছে বাদি পক্ষ হিসাবে আমরা মনে করি যে আমরা ইনশাআল্লাহ এই মামলায় ন্যায় বিচার পাবো এবং হত্যাকারীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে এটা আমরা প্রত্যাশা করি